আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি বাংলাধারার নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া সুলতানা প্রতিদিনের মতো জানিয়ে দেব চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ নগরীর ডবল মুড়িংয়ে অভিযান চালিয়ে 5 কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় 3 জনকে গ্রেফতার করা হয় শুক্রবার থানা ডিটি রোডে অভিযান চালিয়ে সাপের বিষগুলো জব্দ করা হয় জব্দ সাপের বিষের আনুমানিক বাজার মূল্য 5 কোটি টাকা বলে জানায় পুলিশ পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার মামলায় 3 নম্বর আসামি সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার সকালে নগরের আশকার দিঘির পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার বেলা 11টার দিকে গ্রন্থাগার মিলনায়তনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে হালদা নদীতে অভিযান পরিচালনা করে 3000 চিংড়ি রেণু পোনা 3টি চর ঘেরা জাল ও 2টি নৌকা জব্দ করেছে নৌপুলিশের সদস্যরা শনিবার ভোর 4:30 থেকে সকাল 7টা পর্যন্ত হালদা নদীর ছায়াচর ও মদুনাঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় রাঙামাটির কাপ্তাই হ্রদে রাতের অন্ধকারে মাছ শিকারের সময় বিদ্যুতায়িত হয়ে শাহ আলম নামের এক ব্যক্তি মারা গেছেন শুক্রবার দিবাগত রাত 11:30টার সময় শহরের পাবলিক হেলথ এলাকাস্থ কাপ্তাই হ্রদের তীর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ নিহত শাহ আলম পাবলিক হেলথ এলাকার জনৈক জাহিদের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা মিরসরাইয়ে 5 বছরের সশ্রম নগদ 5000 টাকা অর্থদণ্ড অনাদায়ে জসীমউদ্দিন নামে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার মায়ানি এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেপ্তার জসীমউদ্দিন উপজেলার দক্ষিণ মগদিয়া গাজীর তালুক এলাকার ওলি আহমদের পুত্র বান্দরবানের আলী কদমে পুকুরের পানিতে ডুবে মারুফা জান্নাত ও মাহফুজা জান্নাত নামে 2 শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার বিকালে চৈখং ইউনিয়নের 6 নং ওয়ার্ড সিরাজ কারবাড়ি পাড়ায় এই ঘটনা ঘটে নিহত মারুফা জান্নাত ও মাহফুজা জান্নাত 6 নং ওয়ার্ড সিরাজ কারবাড়ি পাড়ার নিবাসী মোহাম্মদ উল্লার মেয়ে রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ প্রকৌশলী গিয়াসউদ্দিন রুবেল শুক্রবার রাত 10:30টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলবী টেক নামক স্থানে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত গিয়াসউদ্দিন রুবেল রামু উপজেলার কাওয়ারপুর বাজারের সার ডিলার নাজির হোসাইনের ছেলে এ ছিল আমার হাতে থাকা চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ চট্টগ্রামের উল্লেখযোগ্য সংবাদ পেতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন বাংলাধারার ফেসবুক পেজে এছাড়া চট্টগ্রামের দেশের সংবাদ সবার আগে পেতে ফলো করুন বাংলাধারার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আগামীকাল একই সময়ে থাকছি নতুন নতুন সংবাদ নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি